আমরা ভরতপুর বিধানসভা ক্ষেত্রে এখানে সকলে উপস্থিত হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে বিধানসভা প্রার্থী হুমায়ুন কবির সাহেবকে পাঠিয়েছেন। যাই হোক, ওনার দিকে দৃষ্টি রেখে সকলকেই বিশেষভাবে বলছি যে আজকের এই সভায় সকলেই অবগত হয়েছেন বা এসেছেন, ওনাকে জোড়া ফুলে ভোট দিতে হবে, বিধানসভায় পাঠাতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। উনি আমাদের মেহমান হিসাবে এসেছেন, ওনাকে আমরা এমএলএ করে এখান থেকে নবান্নে পাঠাবার জন্য সকলকে বিশেষভাবে আমি অনুরোধ করছি। যাই হোক, এখানে সকলে আছেন, আমি বিশেষ কিছু আর বলছি না, দু একটা কথা বলে আমি শেষ করলাম।